একই মডেলে কিন্তু আরেকটি ফোন রয়েছে এটিও কাজ করব তো একটি কমপ্লিট হলে দ্বিতীয়টি হয় কিনা দেখব আসসালামু আলাইকুম আজকে কিন্তু আর পোকো ফোন নিয়ে আসেনি আজকে হচ্ছে স্যামসাং ফোন নিয়ে এসেছি আর অনেকেই তো পোকো ফোনের ভিডিও দেখতে দেখতে হয়তো বিরক্ত হয়ে যাচ্ছেন যে কারণে ভাবলাম যে অন্যরকম কিছু ভিডিও অবশ্যই দেওয়া দরকার আর প্রসেসর ইস্যু নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ফোনেই কিন্তু কাজ করা হয় তো সবসময় হয়তো ভিডিও শেয়ার করা হয় না তো আজকে যে ফোনটির সমস্যা এটি হচ্ছে স্যামসাং এ সেভেন্টি ওয়ান ফাইভ জি এই ফোনের ভিডিও অলরেডি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে যে ভিডিওগুলো অনেকেই দেখেন এবং বাংলাদেশের বাইরে থেকেও কিন্তু দেখেন যেমন এই ফোনটি সৌদি আরব থেকে এক ভাই ভিডিও দেখে উনি কিন্তু কন্ট্যাক্ট করেন এবং কি ওনার দেশে যে রিলেটিভ রয়েছে তার মাধ্যমে ফোনটি কিন্তু কুরিয়ার করে আমার কাছে পাঠান এবং কি উনি আমাকে জানান যে এই ফোনটির রেজিস্টার প্রবলেম ছিল প্রথমে ফোনটি এ সেভেন্টি ওয়ান ফাইভ জি লেখা এসে আটকে থাকতো এবং কি হ্যাং করে বারবার অন অফ অন অফ এরকম হতো তো এক পর্যায়ে ফোনটি একদম অফ হয়ে যায় তো এই মুহূর্তে আমি আসলে বন্ধ অবস্থায় পেয়েছি ফোনটি চার্জে দিলেও দেখা যাচ্ছে ফোনটি অন হচ্ছে না তবে মনে হচ্ছে যে চার্জ নিচ্ছে এ ধরনের ফোনের ক্ষেত্রে যেহেতু ফোনটি কোনো ধরনের কাজ করা হয়নি উনি জানিয়েছেন যে ফোনটিতে কোনো কাজ করা হয়নি দীর্ঘদিন পরে থাকার কারণে ব্যাটারিতে কিন্তু চার্জ নেই একদমই ডিসচার্জ হয়ে আছে তো আমি তারপরেও চেক করছি যে ব্যাটারিতে কেমন চার্জ রয়েছে এবং কি মাদারবোর্ডটি আমি রিমুভ করে দেখবো যে এই ফোনটিতে কোনো কাজ করা হয়েছে কি না তো ফাইনালি আসলে এই ধরনের ফোনগুলো যখন আমরা প্রথমে কাজ করা শুরু করি তখন কিন্তু অনেক বেশি ফোনটি নিয়ে স্টাডি করতে হয় যে অ্যাকচুয়ালি ফোনটিতে কী ধরনের সমস্যা হচ্ছে আর যেগুলো মোটামুটি কনফার্ম বলা যায় যে প্রসেসর থেকে প্রবলেম হয় সেই ফোনগুলোর ক্ষেত্রে আসলে পাওয়ার সেকশন স্টিল কেটে প্রত্যেকটি ভোল্টেজ বা যে লাইনগুলো সেগুলো চেক করার প্রয়োজন মনে করি না তো প্রসেসরের কাজগুলো যেহেতু অ্যাকচুয়ালি আমি করছি অনেক দিন যাবৎ সেহেতু অবশ্যই কনফিডেন্স রয়েছে যে এটি প্রসেসর রিবলিং করলেই সলভ হয়ে যাবে তারপরেও আমি ব্যাটারিটি চার্জে দিয়ে দেখব এবং কি ফোনটি মনে হচ্ছে যে চার্জ নিবে তো চার্জ নিলে যদি এই ফোনটি ডিসপ্লে না আসে এবং কি ফোনটি অন হচ্ছে বাট লোগো আসছে না যে কারণে আমার মনে হচ্ছে ডিসপ্লেটি চেক করে নেওয়া উচিত এবং কি ফোনটিতে অন্য কোনো ইস্যুজ আছে কি না সেটিও দেখা উচিত তো মাদারবোর্ডটি একদম ফ্রেশ রয়েছে এবং কি ফোনটি আমি একটু মার্ক করে নিচ্ছি বিকজ এই একই মডেলের ফোন কিন্তু আমার কাছে আরও একটি রয়েছে দেখুন এই ফোনটি তো অবশ্য অন্য একজন টেকনিশিয়ান ভাই পাঠিয়েছেন তো ওই ফোনটির পাওয়ার সেকশনে উনি ট্রাই করেছেন বাট ফোনটি অন হয়নি সেই ফোনটিও আমি দেখব যে অন হয় কি না তো প্রথমে এই ফোনটি কাজ করব দেখুন এই ফোনটিতে ব্যাটারি চার্জ রয়েছে এবং কি ব্যাটারির যে চার্জিংয়ের যে লোডিং সেটি কিন্তু আমি ঠিকঠাক মতো পাচ্ছি তো আই চার্জারে ওয়ান পয়েন্ট লোডিং নিচ্ছে এবং কি ফোনটি মনে হচ্ছে যে অন হবে এবং কি সেকেন্ড বুটও করছে এরকম একটি নোটিফিকেশান পাচ্ছি তো যেহেতু ফার্স্ট চার্জিং মোড কাজ করছে এই ফোনটির এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে যে এই ফোনটির প্রসেসর রিবোলিং করব এবং সেকেন্ড আরেকটি ফোন যেটি দেখতে পাচ্ছেন সেই ফোনটিও কিন্তু আমার চেক করতে হবে সেই ফোনটিও ডেড মোডে আছে এবং কি সেই ফোনটি এ সেভেন্টি ওয়ান ফাইভ জি সেই ফোনটিও কি সিপিউ রিবোল করে ঠিক হয় কিনা না এই বিষয়টি জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তী ভিডিওতে হয়তো সেকেন্ড ফোনটির কাজ আমি নিয়ে আসবো এ ধরনের কাজগুলো অ্যাভেলেবল আসে এবং কি অনেক কাজগুলোই করতে হয় তো আমি চেষ্টা করবো স্যামসাংয়ের কিছু কাজ শেয়ার করার জন্য এবং কি দেখুন এটি একদম ফ্রেশ ইনটেক একটি ফোন এখনো পর্যন্ত প্রসেসরে কেউ কাজ করেনি এ ধরনের ফোনে তো ঠিক হওয়ার চান্স অনেক বেশি থাকে তো আমি চেষ্টা করব ফোনটি কমপ্লিট করার এবং ফোনটি কমপ্লিট হয় কি সেটি আসলে একটু জানার বিষয় থাকে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে আপনারা এই বিষয়টি জেনে যাবেন যে ফোনটি আসলে প্রসেসর থেকে প্রবলেম ছিল কিনা। এবং কি সেকেন্ড যে ফোনটি সেই ফোনটির পাওয়ার সেকশনটি অবশ্য খোলা রয়েছে এবং কি পাওয়ার আইসিগুলোতে হয়তো কাজ করেছে বাট ফোনটি কিন্তু রান হয়নি সেই ফোনটিও আমরা কাজ করব এবং কি সেই ফোনটিতে প্রসেসর রিবলিং করে অ্যাকচুয়ালি সলভ হয় কি না এবং কি বাকি পাওয়ার সেকশনগুলো যেহেতু টিন কাটা রয়েছে সেহেতু আমি তো পাওয়ার সেকশনের ভোল্টেজগুলো অবশ্যই চেক করবো সমস্ত লাইনগুলো যদি ঠিকঠাক মতো থাকে তাহলে সিপিউ রিবলিং করলে ওই ফোনটিও আশা করা যায় হবে তো দেখুন সিপিউ রিবলিং করার জন্য আমাকে কিছুটা হলেও স্টিলের যে সাইটের কভার থাকে সেটি কিন্তু কেটে নিতে হলো তো কেটে নেওয়ার পর আমি কিন্তু গ্লু কাট করছি আর স্যামসাংয়ের ফোনগুলো শাওমি রেডমি পোকো এ ধরনের ফোন থেকে একদম আলাদা সেই সাথে গুগল পিকজেলের ফোন তো একদমই আলাদা এ ধরনের ওয়ান প্লাসের আঠাগুলো আরও আলাদা তো বিভিন্ন রকমের গ্লু থাকে মোবাইলে বিভিন্ন হার্ডওয়্যারে দেখা যায় যে তারা গ্লু অ্যাপ্লাই করে থাকে তো এই গ্লুগুলোর ওপর নির্ভর করে আমাদের কিন্তু হিট টেম্পারেচার এবং এয়ার এগুলো কিন্তু অ্যাডজাস্ট করে কাজ করতে হয় তো স্যামসাংয়ের এই আঠার ক্ষেত্রে আমরা সব সময় কিন্তু একটু হালকা ইয়ার এবং হালকা হিটেই কাজ করে থাকি কারণ হচ্ছে স্যামসাংয়ের মাদারবোর্ডগুলো একটু পাতলা হয়ে থাকে এগুলোতে অতিরিক্ত হিট অ্যাপ্লাই করলে দেখা যায় যে মাদারবোর্ড ফুলে যাওয়ার চান্স থাকে সেক্ষেত্রে সাধারণত আমরা তিনশো পঞ্চাশ ডিগ্রি টেম্পারেচার ইউজ করি এবং কি এয়ার দেখা যায় যে ফিফটি পারসেন্ট ইয়ারে আমরা কাজ করতে পারি অনেক সময় কিছুটা কম বেশি করতে হয় আর এই প্রসেসরটি এটি একটি ফাইভ জি প্রসেসর এবং কি প্রসেসরটিও একটু বড়ো আকারের যে কারণে আমাদের কিন্তু হিটটি একটু লম্বা সময় হিট দিয়ে তারপর আইসিটি রিমুভ করতে হয় এ ধরনের আইসি রিমুভ করার সময় আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে করতে হবে কারণ প্রসেসর একবার ড্যামেজ হয়ে গেলে সেই ফোনটি কিন্তু সাকসেসফুলি পরবর্তীতে আর রান করা সম্ভব হয় না অনেক সময় দেখা যায় যে এই ফোনগুলো ড্যামেজ হয়ে যেতে পারে আপনি যদি কনফিডেন্টলি প্রসেসরে সব কাজ করতে পারেন তাহলে তো এই প্রসেসরটি আপনি খুব সহজেই কিন্তু কাজ করে ফেলতে পারবেন দেখুন স্যামসাংয়ের প্রসেসর রিমুভ করার সময় আমরা অনেক সময় লক্ষ্য করি যে অনেকগুলো মাদারবোর্ড থেকে প্রিন্টের যে লাইনগুলো এনসি লাইনগুলো সেগুলো কিন্তু উঠে যায় এতে ভয় পাওয়ার কিছু নেই মেইন প্রসেসরের সাথে যে সংযুক্ত লাইনগুলো সবগুলো লাইনই কিন্তু কার্যকরী থাকে না কিছু লাইন থাকে এনসি যেগুলো নো কানেকশন বলে আমরা জানি যেগুলোতে কোনো কানেক্টিভিটি থাকে না অ্যাকচুয়ালি মাদারবোর্ডের কোনো লেয়ারে এবং কি সেগুলো বল তৈরি করে কোম্পানি সেগুলোকে দিয়ে থাকে তো সেই বলগুলো আমাদের আইসি রিমুভ করা এবং ক্লিন করার সময় অনেকগুলো উঠে যায় আর বিশেষ করে আমরা দেখতে পাই যে স্যামসাংয়ের এম টোয়েন্টি ওয়ান এ ফিফটি ওয়ান এ ধরনের অনেক এ অনেক ধরনের মডেল রয়েছে যে ফোনগুলোর অহরহ কিন্তু ডাবল রেখার সিপিওগুলো প্রবলেম হয় সেগুলো আমরা কাজ করে থাকি আর সেই ডাবল ডেকার সিপিওর কাজগুলো করতে গেলেও কিন্তু নিচ থেকে অনেক বল যায় তো এই যে একই ধরনের প্রবলেম জাস্ট এই বল যাওয়ার জন্য আপনি হয়তো টেনশন করতে পারেন যে আইসির মেইন কোনো লাইন উঠে গেল কি না হয়তো বা ফোনটি আর ঠিক হবে না এ ধরনের ঘাবড়ে যাওয়ার কিছু নেই তো ফোনটি সুন্দরভাবে কাজ করলে আশা করা যায় রান হবে তো এই যে প্রসেসরটি আমি ক্লিন করে নিচ্ছি এবং কি হোয়াইট যে গ্লু সিলিকন আঠাগুলো এগুলো কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে কারণ এগুলো খুবই সূক্ষ্ম কাচের মতো আঠাগুলো থাকে এই আঠাগুলো যদি ঠিকঠাক মতো ক্লিন না করা হয় তাহলে কিন্তু সেই আঠার কারণে বলগুলো ঠিক মতো তৈরি হবে না তো আইসি পরিষ্কার হয়ে গেলে আমরা এই আইসিটিকে রিবোলিং করবো রিবোলিংয়ের জন্য আমি ইউজ করি ওয়ান নাইনটি নাইন টেম্পারেচারের যে রিবোলিং পেস্ট রয়েছে সেটি ইউজ করি কারণ এই পেস্টটি অত্যন্ত ভালো মানের একটি পেস্ট এবং কি এই পেস্টটির মাধ্যমে রিবোলিং করলে দীর্ঘদিন কিন্তু লং লাস্টিং হয় বিভিন্ন টেম্পারেচারের রিবোলিং পেস্ট রয়েছে বর্তমানে বাজারেও একশো তেরাশি ডিগ্রি একশো আটত্রিশ ডিগ্রি একশো ঊনপঞ্চাশ ডিগ্রি অনেক ধরনের পেস্ট রয়েছে তো যেহেতু প্রসেসর প্রসেসর প্রচুর পরিমাণে হিট হয় আর হিট হওয়ার কারণে এই ফোনগুলো কিন্তু ডেড হয়ে যায় বিভিন্ন সমস্যা হয় তো প্রসেসর থেকে যেহেতু প্রবলেম হয় আমি চেষ্টা করি একটি ব্যালেন্স করে এত সুন্দর একটি পেস্ট আমি ম্যানেজ করেছি যেটি হচ্ছে টু হান্ড্রেড ডিগ্রি অলমোস্ট কাছাকাছি এই টু হান্ড্রেড ডিগ্রি টেম্পারেচারের একটি পেস্ট ইউজ করলে লম্বা সময় কিন্তু এই ফোনগুলো কিন্তু চলতে পারে তো যার কারণে আমি একশো তেরাশি ডিগ্রি আসলে ইউজ করি না কারণ একশো উননব্বই ডিগ্রি একসময় ইউজ করতাম বাট এখন একশো ডিগ্রি পাওয়া যাচ্ছে এরপরেও দুইশো সতেরো ডিগ্রি টেম্পারেচার পেস্টও আমি ইউজ করে দেখেছি কিন্তু সেখানে মূলত একটু ঝুঁকি থাকে আমার কাছে মনে হয় কারণ অনেক বেশি হিট দিয়ে প্রসেসরটি রিবোরিং করতে হয় সেই সাথে প্রসেসরের যে ক্ষমতা সেটি কিন্তু অনেক কমে আসে অতিরিক্ত হিটের কারণে যে কারণে টু ডিগ্রি সবচেয়ে পারফেক্ট মনে হচ্ছে আমার কাছে তো এই পেস্টটি আমি ইউজ করে দীর্ঘদিন যাবত অনেক ফোন রিপেয়ার করেছি এবং ফোনগুলো কিন্তু রিটার্ন আসছে না এই যে একটি বিষয় এটি অনেক গুরুত্বপূর্ণ মেসেজ আপনারা চাইলে টুল কোম্পানির একশো নিরানব্বই ডিগ্রি এই পেস্টটি ইউজ করতে পারেন রেড কালার একটি পেস্ট যদিও পেস্টটি অ্যাভেলেবেল সবসময় পাওয়া যায় না তো যাই হোক আমার রিবলিং কিন্তু অলরেডি কমপ্লিট হয়েছে আর আমি এই ফোনটি খুব সুন্দরভাবে কাজ করার চেষ্টা করেছি প্রবাসী ভাই যিনি পাঠিয়েছেন উনি আমার ভিডিও দেখে এই ফোনটি কিন্তু ঢাকা কোনাবাড়ি থেকে পাঠিয়েছেন ওনার রিলেটিভের মাধ্যমে এবং কি ফোনটিতে যে প্রবলেম ছিল হ্যাঙ্গিং রেস্টার্টিং যে ধরনের প্রবলেম সেটি সলভ হয় কিনা ফোনটি সম্পূর্ণ অন হয় কিনা সেটি দেখব তো আলহামদুলিল্লাহ ব্যাটারির লোগো কিন্তু আমি দেখতে পাচ্ছি এর মানে হচ্ছে যে ফোনটি এবার অন হবে আর দেখতে পাচ্ছেন যে ব্যাটারিতে চার্জে জিরো পারসেন্ট আমি একটু সময় নিয়ে চার্জ করে নিলাম এবং কি ফোনটি আমি সম্পূর্ণ স্ক্রুগুলো লাগিয়ে তারপর ফোনটি অন করবো তো ভিডিওগুলো আমি শেয়ার করে থাকি অনেক সময় যে ভিডিওগুলো আসলে আমি কাজ করে থাকি প্র্যাকটিক্যালি কাজ করার সময় ভিডিওগুলো করে আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি আর প্রত্যেকটি কাজই চ্যালেঞ্জিং আসলে দেখা যায় এই যে স্যামসাংয়ের সেভেন টু ওয়ান ফাইভ জি এই কাজটি কমপ্লিট করলাম এরপর আরেকটি কাজ আপনারা দেখতে পেলেন যে পাওয়ার আইসিতে কাজ করা সেই ফোনটি প্রসেসরে কাজ করে সম্পূর্ণ হবে কি না আমি নিজেও জানি না তো আপনারা এই বিষয়টি জানতে চান কি না কমেন্টে জানাবেন তাহলে সেই ভিডিওটিও শেয়ার করার চেষ্টা করব এবং কি একের পর এক কয়েকটি স্যামসাংয়ের ফোনে কাজ শেয়ার করব ইনশাআল্লাহ তো দেখুন অলরেডি কিন্তু ফোনটি কমপ্লিট হয়েছে তো এই ফোনটিতে যে প্রবলেমগুলো ছিল সেগুলো আশা করি একদম ফিক্স হয়ে গেছে তো এই ধরনের ভিডিওগুলো মাঝে মাঝে শেয়ার করা আসলে গুরুত্বপূর্ণ আর আপনারা এই ভিডিওগুলো শেয়ার করে রাখবেন কারণ হচ্ছে ফাইভ জি মডেলে অনেক ফোনেই কিন্তু এ ধরনের সমস্যা হচ্ছে ডেড হয়ে যাচ্ছে বিভিন্ন রিস্টার্টিং প্রবলেম হচ্ছে বিশেষ করে স্যামসাংয়ের ফোনগুলো এগুলো কিন্তু অনেক দামি ফোন তো অবশ্যই শেয়ার করবেন